बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रिय शिक्षार्थीरा केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई अनेक भालो आछो। शुरू करछि तोमादेर बांग्लादेश ओ विश्व परिचय क्लास। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ১১, আর আজকে তারিখ হচ্ছে ১৬/৬/২০২০। প্রথমে চলো আমরা কিছু ছবি দেখি। যে ছবিগুলো তোমরা এতক্ষণ দেখেছ আশা করছি বুঝে গেছ যে আজকে আমরা কি পড়ব। ঠিকই ধরেছ, আজকে আমরা পড়ব বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে। অধ্যায় ১১, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই অধ্যায়টিকে সম্পূর্ণ একবার পড়েছি। আজকে হচ্ছে রিভিশন ক্লাস, তাই তোমাদেরকে আরেকবার মনে করে দেওয়ার জন্য পুরো অধ্যায়টি নিয়ে আজকে এসেছি। প্রথমেই দেখতে পাচ্ছ গারো। ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় ৪,৫০০ বছর পূর্বে তিব্বত থেকে বাংলাদেশে বিভিন্ন স্থানে এসে বসবাস শুরু করেছিল। আর গারোদের ভাষার নাম ছিল কি? আচিক বা গারো ভাষা। গারোদের ধর্মের নাম ছিল সংসারে, আর গারো সমাজ ছিল মাতৃতান্ত্রিক, অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। গারোদের প্রধান খাবার ছিল ভাত, মাছ, মাংস, বিভিন্ন ধরনের শাকসবজি। আবার তাদের একটি ঐতিহ্যবাহী খাবার ছিল যেটি বাঁশের কোরল থেকে তৈরি করা হয়, যা খেতে অনেক সুস্বাদু ছিল। এরপর আমরা পড়েছিলাম গারোদের একটি উৎসব ছিল, ঐতিহ্যবাহী এই উৎসবের নাম ওয়াঙ্গালা। এই সময় তারা কি করে? সূর্য দেবতা সালজংকে নতুন শস্য উৎসর্গ করেন এবং বিভিন্ন বাদ্যবাজনা বাজিয়ে তারা কিন্তু এই উৎসবটি পালন করেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা দেখতে পাচ্ছ ১৮৭২ সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। গারোদের হাতে ছিল শুধু মিল্লাম, আর ইংরেজদের হাতে ছিল বন্দুক। সেই সময়কার দুইজন গারো বীর যোদ্ধা টগান নেংমিনচা ও সোনারাম সাংমা। এই তথ্যটা তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে, কারণ আমাদের যখন কাঠামোবদ্ধ প্রশ্ন আসবে কিংবা শূন্যস্থান পূরণ কিংবা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আসবে, তখন এই অংশটি আমাদের পড়ে রাখতে হবে এবং এই অংশটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখতে পাচ্ছ খাসি।
বাংলাদেশের সিলেট বিভাগে বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করেন। অতীতে সিলেটে জয়ন্তা বা জয়ন্তিয়া নামে একটি রাজ্য ছিল। ধারণা করা হয় খাসি জনগোষ্ঠী ওই রাজ্যে বাস করতেন। প্রিয় শিক্ষার্থীরা, খাসিদের ভাষার নাম কি ছিল? মনখেমে, মনে পড়েছে? খাসিদের গারোদের মতো নিজস্ব ভাষা আছে, তবে লিখিত কোনো বর্ণমালা নেই। খাসিদের সমাজ ব্যবস্থা গারোদের মতোই ছিল, মাতৃতান্ত্রিক, এবং খাসিরা কিন্তু কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত এবং তারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করত। বাড়িতে যখন কোনো অতিথি আসতো তখন তারা কিন্তু পান সুপারি দিয়ে এবং চা দিয়ে আপ্যায়ন করত। খাসি মেয়েরা কাজিম পীর নামক ব্লাউজ ও লুঙ্গি পরত আর ছেলেরা পরত পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি, এবং যার নাম ছিল কি ফুঙ্গমারো। মেয়েদের পোশাকের নাম ছিল কাজিম পীর নামক ব্লাউজ ও লুঙ্গি, আর ছেলেদের পোশাকের নাম ছিল ফুঙ্গমারো। খাসিদের কিন্তু বিভিন্ন দেবদেবতার পূজা করার অভ্যেস ছিল। তাদের প্রধান দেবতার নাম ছিল, যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করত। সকল ধরনের উৎসব অনুষ্ঠান, পূজা পার্বণ, বিয়ে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ফসল হানি, এই সময়ে তারা কি করত? গান করত, এবং এই উপলক্ষে তারা কি করত? বিভিন্ন উৎসবের আয়োজনও করত। এবার চলো মোদের সম্পর্কে জানি। পার্বত্য অঞ্চলের আরেকটি জনগোষ্ঠী হচ্ছে ম্লো। তারা মিয়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করেন। ম্লোদের নিজস্ব ভাষা আছে এবং তার লিখিত রূপও আছে। ইউনেস্কো ম্লো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছিলেন। সঠিক উপায়ে যদি এই ভাষাকে রক্ষণাবেক্ষণ করা না হয় তাহলে এই ভাষা কিন্তু হারিয়ে যেতে পারে। আচ্ছা, ম্লোদের ধর্মের নাম কী ছিল? তোরাই। এছাড়াও ক্রামা নামে আরেকটি ধর্মমত ছিল। মোরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী, আবার কেউ কেউ কী করেছে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। মোরা তাদের বাড়িকে কী বলতো? কিম। সাধারণত বাঁশের বেড়া এবং ছনের চাল দিয়ে মাচার উপর তারা বাড়ি তৈরি করত। মোরাদের কিন্তু ঐতিহ্যবাহী একটা পোশাকও ছিল, সেই পোশাকের নাম হচ্ছে ওয়াংলাই, আর পুরুষরা খাটো সাদা পোশাক পরত। এবার চলো জানি ম্লোদের উৎসব সম্পর্কে। ম্লোদের জন্ম, মৃত্যু, বিয়ে ইত্যাদি অনুষ্ঠানে তারা কি করত? বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতেন। ম্লো সমাজের একটি রীতি অনুযায়ী শিশুর বয়স 3 বছর হলে ছেলে এবং মেয়ে উভয়ের কান ছিদ্র করে দেওয়া হতো। আশা করছি ম্লোদের সম্পর্কে তোমরা অনেক কিছু জেনেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা মোদের একটি বাড়ি দেখতে পাচ্ছ। এবার আমরা জানবো ত্রিপুরাদের সম্পর্কে। পার্বত্য অঞ্চলের আরেকটি বৃহৎ জনগোষ্ঠীর নাম ত্রিপুরা। চাকমা ও মারমাদের পর ত্রিপুরা জনগোষ্ঠী হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। আর ত্রিপুরাদের ভাষার নাম কি বলেছিলাম মনে আছে? ত্রিপুরাদের ভাষার নাম হচ্ছে ককবরক ও উময়ী, এবং ত্রিপুরাদের মোট 36টি দফা ছিল। দফাকে তারা কি বলতো? দল বলতো, বা দলকে তারা কি বলতো? দফা বলতো। এই দফাগুলোর মধ্যে 16টি ছিল বাংলাদেশে আর বাকি 20টি ছিল ভারতের ত্রিপুরা রাজ্যে। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিপুরাদের ঘরগুলো সাধারণত উঁচুতে হতো এবং ঘরে ওঠার জন্য তারা কি করত? সিঁড়ি ব্যবহার করত। গ্রামের সকলের মঙ্গলের জন্য ত্রিপুরারা কের পূজা করত। ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশকে রিনাই এবং উপর অংশকে রিসা বলা হতো, এবং ত্রিপুরারা কানে নাতং নামে এক প্রকার দুল পরত। তারা আবার বিভিন্ন উৎসব পালন করত। কখন? জন্ম, মৃত্যু, বিয়ে উপলক্ষে। নববর্ষ উৎসব ছিল তাদের বিজু উৎসব। এই সময় ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজেন, গ্রামে গ্রামে ঘুরে বেড়ান এবং আনন্দ করেন। চলো এবার আমরা ওরাও সম্পর্কে জানব। ওরাও জনগোষ্ঠীর বেশিরভাগ রাজশাহী, রংপুর
এবং দিনাজপুর অঞ্চলে বসবাস করেন। ভাষা, ওরা ওদের ভাষার নাম ছিল কুরুক ও সাদ্রি। ওরাও সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক ছিল। ওরা ওদের গ্রাম প্রধানকে বলা হতো মাহাতো এবং তাদের একটি নিজস্ব আঞ্চলিক পরিষদ ছিল যা পাহতো নামে পরিচিত ছিল। এই পরিষদে কয়েকটি গ্রামের প্রতিনিধিরা থাকেন। ওরাও জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করতেন। তাদের প্রধান দেবতার নাম ধরমী বা ধরমেশ, যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করতেন। ওরা ওদের প্রধান উৎসবের নাম ছিল ফাগুয়া, যা ফাল্গুন মাসে শেষ তারিখে করা হয়। এছাড়াও প্রতি মাসে এবং প্রতি ঋতুতে তারা বিভিন্ন ধর্মীয় ব্রত পালন করত। ওরা ওদের পুরুষেরা ধুতি, লুঙ্গি, শার্ট ও প্যান্ট পরতেন। মেয়েরা মোটা কাপড়ের শাড়ি ও ব্লাউজ পরেন। ওরা ওদের প্রধান খাবার ছিল ভাত। এছাড়াও তারা গম, ভুট্টা, মাছ, মাংস, বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার কিছু সংক্ষিপ্ত তথ্য তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের বাড়ির কাজ, তোমরা পুরো অধ্যায়টি অধ্যায় 11টি তোমরা ভালো করে পড়বে। বিভিন্ন নৃগোষ্ঠীর ভাষা, ধর্ম, উৎসব, পোশাক সম্পর্কে যা জানো তা লিখে আমাকে বাড়ির কাজ করে পাঠাবে। ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে, বেস্ট উইশেস ফর ইউ। That's all. The end. Assalamu alaikum.